He's not listening to me. Happy birthday to you. Hi everyone, assalamualaikum. কেমন আছেন সবাই? আজকে আমাদের একটা দাওয়াত আছে, তো সেখানে যাব। আমাদের পাশেই, মানে আমাদের বাসা থেকে 10 মিনিট হেঁটে একটা আন্টির বাসা, সহজেই বলি টুইন বেবিদের বাসা। ওদের বাসায় আরও কয়েকবার গেছি, সেটা নিয়ে আমাদের আরও ব্লগ আছে। ওরা আমাদের বাসায় এসেছিল, সেগুলো আমি দেখিয়েছি। সো যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা ওদের চিনে থাকবেন। সো যমজ বেবিদের বাসায় আজকে আমাদের দাওয়াত করেছে। আমরা মানে ওই বেবি হওয়ার পর থেকে যমজ বেবিদের বাসায় বলি, তাতে সহজেই সবাই বুঝে যায় ওই আঙ্কেলের নাম বাদ দিয়ে। তো যাই হোক, আমরা এখন সে বাসায় যাবো। দুপুরে দাওয়াত দিয়েছে, অনেক গরম আজকে, প্রচুর গরম। সো আমি যে আজকে একটু ড্রেস পরেছি, মানে এত গরম লাগতেছে বাসায় বসেই, মানে রেডি হয়েছি আর বেবিকে রেডি করছি, মনে হচ্ছে আমি যেন দুনিয়া ঘুরে আসছি। তো যাই হোক, আমাদের রেডি হওয়া শেষ, এখন আমরা রওনা করব। এখানে আমি বেবিদের জন্য গিফট কিনে নিয়েছি, কোনো উপলক্ষ নেই, আন্টি নাকি এমনিতেই দাওয়াত করেছে কয়েক ফ্যামিলি একসাথে আর কি, অনেকদিন বলা হয় না বেবি হওয়ার পরে থেকে। ভাবলাম যে যেহেতু বেবিদের বাসা যাচ্ছি, বেবিদের জন্য কিছু গিফট নিয়ে যাই। এটা জাস্ট গিফট ব্যাগ, আর একটু বড় সাইজে কিনেছি, যদিও 2 বছর, কারণ আমি মানে আগে পরে গিফট কিনে আমি এখন হচ্ছে মানে শিখেছি অ্যাটলিস্ট যে বাচ্চাদের জন্য গিফট কিনলে সবসময় বড় সাইজ কিনতে হয়, ডাজন্ট ম্যাটার কত বছর, যদি 1 বছর হয় 2 বছর এটা কেনা উচিত, 2 বছর হলে 3 বছর এটা কেনা উচিত, কারণ সব বাচ্চার গ্রোথ সেম না। সে কারণে আমি একটু বড়টাই কিনেছি, 2 থেকে 3 বছর। এটা এই একটা গেঞ্জি আছে এখানে, যেহেতু এখন সামার, সো সামারের সময় আমার মনে হয় না যে গরম কাপড় দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এটার সাথে হচ্ছে এই প্যান্টটা, আর সেই সাথে মেয়েটার জন্য এটা কিনেছি, মেয়েটার তো আমার কাছে অনেক বেশি কিউট লাগছে। এটা একটা টপস আর নিচে একটা প্যান্ট আছে আমার কাছে, অলরেডি ওকে ভাবতেই অনেক সুন্দর লাগতেছে, ও অনেক কিউট মাশাল্লাহ দুজনই। সো আমার মনে হয় যে ওদের এগুলো পরলে ভালো লাগবে। আমরা রওনা করে দিয়েছি, আমার মেয়েটা ঘুমাচ্ছে, একদম পা উঠিয়ে ঘুমাচ্ছে। ওদিকে আন্টিরাও আসতেছে, আন্টিদের সাথে একসাথেই যাব। হাই, এই যে আমাদেরকে বলে নাই বেবিদের বার্থডে, অনেক মানুষ মনে হবে ভিতরে না। তো আন্টি আমাদেরকে বললো না যে ওর ওদের বার্থডে উপলক্ষে দাওয়াত দিয়েছে, বললো যে এমনিতে দাওয়াত করেছে, বড় যেহেতু খুবই ছোট সেই জন্য বলেনি, ওরা এখনো বোঝে না ভালোভাবে। মাহা, হ্যাঁ মাহা, এই যে আরিশ, এই যে আরিশ, কেমন আছো? ও মাই গড, আসার পরে দেখি প্রায় সবাই খাবার দাবার জন্য বসে পড়েছে, আমাদেরকেও দিয়ে দিল সাথে সাথেই। তো এখানে রোস্ট, তারপরে কাবাব, তারপরে হচ্ছে সবজি, গরুর মাংস, সালাদ, অনেক কিছুই ছিল, আর সেই সাথে ডেজার্টও খেয়ে নিয়েছি, সব খাওয়া দাওয়া পর্ব শেষ। তো দেখেন খুব সুন্দর করে সাজিয়েছে তাদের বাসার পিছনে যে গার্ডেনটা, এখানে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। এই খেলা শুরু করছে, এটা দিয়া না না না, এটা করে না, এটা করে না, এটা করে না, এটা করে না, ছি হাতে ময়লা, ছি হাতে ময়লা লেগে গেছে, দেখছো? কিছু না কিছু এত সুন্দর করে গুছানো, তাও কিছু না কিছু পায়েই যায় না না। আর মা, আরে চলো চলো হাতে আসি, এত সবকিছু ছেলে, হি কাম মেক হ্যান্ডস দ্যাট, ইয়া ইয়া, লুক এট দিস, আরে হি ইজ নট লিসনিং টু মি, আরে স্টপ ইট, আরে হি গট এ নিউ গেম, পোকা থাকবে ওখানে, পোকা পোকা ভয় দেখাতে হবে। এখানে অনেক সুন্দর ফুল, অনেক সুন্দর ওয়েদার, বাট হঠাৎ করে মেঘলা মেঘলা দেখা যেতেছে। আমরা এখন খাওয়া দাওয়া শেষ, বাসা অনেক মানুষ বসে, আমরা হচ্ছে বাইরে একটু ঘুরতেছি, আমিকে খাওয়াই দাও বে, চলো চলো। এই যে এখানেও ফুলের গাছ পিছন থেকে সাজাইছে, এটা তো দেখালাম আমি। তুমি যাও, টেক কেয়ার করো, হ্যাঁ। ওকে হচ্ছে বলা হয়েছে আরিশের খেয়াল রাখতে, ও নিজেই ছোট। তো যাই হোক, এখানে দেখছেন ডেকোরেশন শুরু হয়ে গেছে, বাইরে এখন কেক কাটা হবে, খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে সবাই কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে বাইরে যে টেবিলটা আছে এটার উপরেই টুকটাক সুইট ডেকোরেশন করা হবে। এদিকে এটা আনার সাথে সাথেই হচ্ছে বাচ্চারা মানে ধরা শুরু করে দিছে, বাচ্চাদের যেটা হয় আর কি। হ্যাঁ দিছে ওরা,
বাচ্চারা অনেক এক্সাইটেড, ওরা সবাই সামনে সামনে চলে যায়। আমার মেয়েটা এখনো ছোট তাই জ্বালাতে পারে না, কিছুদিন পরে সেও যাবে ওই দলে। বৃষ্টি চলে আসতেছে, হ্যাঁ সো এই তো দেখলেন, এতক্ষণ ধরে সবাই জন্মদিন পালন করছিলাম। ভিডিও শুরুতে আমি বলেছি যে কোনো উপলক্ষ নেই, এমনিতে আন্টি দাওয়াত করেছে, তো এভাবেই হচ্ছে। আন্টি দাওয়াত করেছিল, সে বলেছিল না যে ওদের বার্থডে করবে, বলছে যে অনেকদিন কাউকে বলা হয়নি, তো এখন বলতেছি সবাইকে, তো তোমরা চলে আসো। তারপর ওদের যেহেতু বেবি আছে তো বেবিদের জন্য গিফট আনছি, ভালো হয়েছে। তা না হলে দেখা যায় অনেক সময় কোনো মিষ্টি খাবার, কোনো ডেজার্ট অথবা দেখা যায় ঘর সাজানোর কোনো জিনিস, সেগুলো গিফট আনা হয়। তো ভালো হয়েছে যে ওদের দুজনের জন্য আনছি। আমি ভাবতেছিলাম যে আমি কী কিনবো, মেবি ঘর সাজানোর জন্য কিছু কিনবো, কোনো শোপিস অথবা কোনো ফুলের গাছ, মানে এই টাইপের আর কি। দোকানে যাওয়ার পরে আমার একটা অর্কিড ভালো লাগছিলো, তবে অনেক চিন্তা করে পরে ভাবলাম যে না থাক, বেবি আছে যেহেতু বেবিদের জন্যই নিয়ে যাই কিছু। খেলনাও মাথায় আসছিলো আর কি বাচ্চাদের, তো শেষ পর্যন্ত জামা কাপড় দেখেছি। যাই হোক, ব্যাপার না, আন্টি মানে জন্মদিন প্রকাশ্যে বললে হয়তো আরও অন্য কিছু আনা হতো। আর এই তো, তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতোই ছিল, তাদের অনুষ্ঠান ভালোই লেগেছে। এই এখন বাসা চলে যাচ্ছি, এখনও সবাই আছে ওখানে আনন্দ ফুর্তি করছে, বাট আমি আমার ছোটো মেয়েকে নিয়ে বেশিক্ষণ থাকতে চাচ্ছি না, কারণ ও হচ্ছে একটু বিরক্ত হয়ে যায়, গরম লাগছিলো এতক্ষণ, কাপড় চোপড় চেঞ্জ করে দিয়েছি, তারপরও দেখা যায় একটু খ্যান খ্যান করে, ছোটো তো, আর অনেক মানুষ গ্যাদারিং, সে কারণে আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি। তাহলে আজকের ব্লগ আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।